আজকের ভিডিওতে দেখাবো যে গসাগু নির্ণয় করার কতগুলো পদ্ধতি। যারা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য যেমন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তেমনি চাকরির পরীক্ষার প্রার্থীদের জন্য এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক গসাগু নির্ণয় করার পদ্ধতি। গসাগু এর ইংরাজি ফর্ম হচ্ছে HCF, অর্থাৎ HCF কথাটি মানে হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। তেমনি তার মানে হচ্ছে, HCF মানে হচ্ছে গসাগু, তার বাংলা মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গসাগু নির্ণয় করার জন্য কতগুলো পদ্ধতি, অর্থাৎ চারটে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। এক এক করে চারটে পদ্ধতি আমি দেখাচ্ছি। গসাগু নির্ণয় করার জন্য প্রথম যে পদ্ধতি, প্রথম পদ্ধতি হলো গুণনীয়ক পদ্ধতি, অর্থাৎ এক নম্বর যে পদ্ধতি আসছে সেটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতি। তাহলে গুণনীয়ক পদ্ধতিতে আমরা গসাগু কীভাবে নির্ণয় করতে পারি? যে কোনো দুটি সংখ্যা আমরা নিয়ে নিই, অর্থাৎ 28 এবং 35। তো 28 ও 35-এর মধ্যে কীভাবে কীভাবে গসাগু নির্ণয় করব? তাহলে 28-এর গুণনীয়ক প্রথমে বের করতে হবে। 28-এর গুণনীয়ক কী করে বের করব? এই 28-কে আমাদের প্রথমে উৎপাদক করতে হবে। আমাদের লাস্ট যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা জানি যে যদি লাস্টে জোড় সংখ্যা থাকে তবে সেটি 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এটা হবে 14। 14-কে আবার 2 দিয়ে ভাগ যাবে, থাকবে 7। অর্থাৎ 28-এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 2, 7, 14 এবং 28। ঠিক একইভাবে আমরা 35-এর গুণনীয়ক বের করব। তাহলে 35-এর গুণনীয়কগুলো কী কী আমরা পাশে করে নিই। আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 7 35, অর্থাৎ 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 5, 7 এবং 35। এটা হচ্ছে 35-এর গুণনীয়ক। তাহলে 28 ও 35-এর গসাগু কত হবে? তাহলে 28 ও 35 এর গসাগু হবে 7। করার জন্য আমরা দেখব যে কোন সংখ্যাগুলোর মিল রয়েছে, অর্থাৎ এখানে 7 আর নিচের সংখ্যাও 7, একটাই সংখ্যা যেহেতু মিল রয়েছে তাই এক্ষেত্রে 28 ও 35-এর গসাগু হবে হচ্ছে 7। অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে মিল থাকতে হবে তবেই তার গসাগু নির্ণয় করা সম্ভব। এবার পরবর্তী পদ্ধতিটা দেখে নেওয়া যাক। দ্বিতীয় পদ্ধতি, মৌলিক উৎপাদক পদ্ধতি। যদি একই সংখ্যা নিই, অর্থাৎ 28 ও 35-এর মধ্যে কিভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব? এই দুটি সংখ্যাকে প্রথমে উৎপাদক করতে হবে। তাহলে 28-কে যদি উৎপাদক করি, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যদি করি, 7 দুগুণে 14। ঠিক একইভাবে যদি 35-কে উৎপাদক করি তাহলে 5 7 35। তাহলে 28-এর মৌলিক উৎপাদক আঠাশের মৌলিক উৎপাদক 2 গুণ 2 গুণ 7। একইভাবে 35-এর মৌলিক উৎপাদক 5 গুণ 7। এক্ষেত্রে একই আগের নিয়মের মতো একই হবে যে যে সংখ্যাটি আমাদের মিল থাকবে সেটিই হচ্ছে আমাদের দুটি সংখ্যার গসাগু, অর্থাৎ 28 ও 35 এর গসাগু হচ্ছে 7। তাহলে সাধারণত দুটো পদ্ধতি আমরা দেখে নিলাম। এবার আরও দুটো পদ্ধতি আমরা দেখে নিই কীভাবে গসাগু করতে হয়। তিন নম্বর পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি। আমরা যদি একই সংখ্যা নিয়ে ভাগ পদ্ধতিতে করি তাহলে কীভাবে করব? যদি এখানে ভাগ পদ্ধতি মানে হচ্ছে 28 দিয়ে পরের সংখ্যাটি ভাগ করতে হবে। তাহলে যদি 28 দিয়ে পরের সংখ্যাটি ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে কত? তার 7। এবার কি করতে হবে, যেটা ভাগশেষ আসছে সেই ভাগশেষ দিয়ে ভাজককে আবার ভাগ করতে হবে।
তাহলে 7 দিয়ে যদি 28কে ভাগ করি 4 7 28, তাহলে এই ক্ষেত্রে মিলে গেল। এখানে উত্তরটি কোনটা হবে? যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেইটি হবে এখানে গসাগু। অর্থাৎ আমাদের এখানে ভাগফলটা উত্তর হবে না, উত্তর হবে ভাজকটি, অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেইটি হবে এখানে উত্তর। অর্থাৎ 28 ও 35 এর গসাগু হবে 7। এবার চতুর্থ পদ্ধতিতে আমরা দেখিনি, চতুর্থ পদ্ধতি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারি। যদি একই সংখ্যা নিয়ে আমরা করি 28 এবং 35, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে একবারে দুটো সংখ্যার উৎপাদক করতে হবে। এবার দেখতে হবে কোন সংখ্যা দিয়ে দুটি সংখ্যা একবারে ভাগ যায়। খেয়াল রাখতে হবে দুটি সংখ্যাকে আমরা এমন সংখ্যা দিয়ে এখানে ভাগ দিতে হবে যাতে দুটি সংখ্যাই ভাগ যায়। অর্থাৎ আমরা যদি এখানে 7 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 4 সাতে 28, 5 সাতে 35, তাহলে 7 দিয়ে দুটি সংখ্যাই ভাগ যাচ্ছে, সেহেতু 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে গসাগু কত হবে? 28 এবং 35 এর গসাগু, গসাগু নির্ণয় করতে গেলে দেখতে হবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে দুটি মিলে যাবে সেই সংখ্যাটি হয়ে যাবে এখানে গসাগু, অর্থাৎ এদের গসাগু হবে 7। ঠিক এইভাবে চারটে পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করতে পারব। এবার কতগুলি উদাহরণের সাহায্যে দেখে নিয়ে যাক আমরা বড় বড় সংখ্যার গসাগু কীভাবে নির্ণয় করব। এখানে প্রথম যে অঙ্কটি রয়েছে 72, 90, 54 এর গসাগু নির্ণয় করি। আগেই বলেছি যে যদি দুই অঙ্কের কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সাধারণ অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গসাগু করতে পারবো। সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে 72, 90, 54 এই সংখ্যাটিকে আমরা গসাগু নির্ণয় করছি। তো গসাগু নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে কোন সংখ্যাতে এটা কি ভাগ যাচ্ছে। তো দেখবো যে লাস্ট যে সংখ্যাটি আছে এটা 2, 0, 4, তাহলে উভয় ক্ষেত্রেই জোড় সংখ্যা রয়েছে, তাই সংখ্যাটি 2 দিয়ে প্রথমে বিভাজিত যাবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 36, 45 এবং 27। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই গসাগু নির্ণয় করব, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব সেটা যেন সর্বদা মৌলিক সংখ্যা হয়। যৌগিক সংখ্যা দিয়ে এটা করলে সবসময়ের জন্য ভুল হয়ে যেতে পারে, তাই সর্বদাই মৌলিক সংখ্যা দিয়ে এটা করা উচিত। পরবর্তীতে এইবার এখানে দেখতে হবে যে কোন সংখ্যা তিনটেকেই ভাগ যায়। এখানে 3 দিয়ে তিনটে সংখ্যায় ভাগ যাবে। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 15 45, 3 9 27। একইভাবে পরের সংখ্যাটাও আমাদের 3 দিয়ে ভাগ যাবে। 3 4 12, 3 5 15, 3 3 9। এই সংখ্যাটিকে আর ভাগ করা যাবে না, কারণ নিচে মৌলিক সংখ্যা চলে এসেছে। অর্থাৎ যদি মৌলিক সংখ্যা চলে আসে তাহলে সেক্ষেত্রে আর ভাগ করা যাবে না। তো গসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে তিনটে সংখ্যায় কিন্তু ভাগ যেতে হবে, তবেই কিন্তু গসাগু আমরা ভাগ করতে পারবো। তো এই 72, 90, 54 এর গসাগু কত হবে? তাহলে 72, 90, 54 এর গসাগু হবে 2, 3, 3। অর্থাৎ গুণ করলে আমাদের থাকবে, অর্থাৎ এই যে তিনটে সংখ্যা আছে, যে তিনটে সংখ্যা দিয়ে বাকিগুলো ভাগ গিয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এদের গসাগু। অর্থাৎ 3 দুগুণে 6, 3 6 18। অর্থাৎ 72, 90, 54 এর গসাগু হচ্ছে 18। ঠিক একইভাবে পরের সংখ্যাটিকে আমরা যদি করি 26, 65, 91, এখানে দেখতে হবে এই সংখ্যাটি আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। এই সংখ্যাটি সর্বদা 13 দ্বারা ভাগ যাবে। 13 দ্বারা তিনটে সংখ্যাই ভাগ যায়, তাই 13 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। 13 দুগুণে 26, 5 তারং 65 এবং 7 তারং 91। এবং এই সংখ্যাটিকে আর ভাগ করা যাবে না, কারণ এখানে নিচে মৌলিক সংখ্যা চলে এসেছে। তাই তাহলে এখানে এদের গসাগু কত হবে?
এদের গসাগু হবে যে সংখ্যাটি দিয়ে ভাগ করলে এটা মিলে গেছে সেই সংখ্যাটি হবে হচ্ছে এদের গসাগু, অর্থাৎ এদের গসাগু হবে হচ্ছে 13। এবার 3 অঙ্কের কিছু গসাগু নির্ণয় করে আমরা দেখে নিই। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, একটি হচ্ছে 408, একটি হচ্ছে 561। এই যে 3 অঙ্কের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তাহলে কিভাবে করব? প্রথম সংখ্যাটি হচ্ছে 408, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা ভাগ করব। 408 দিয়ে 561 ভাগ করলে থাকে 1, এখানে লিখব 408, উত্তর থাকবে 153। অর্থাৎ যেটা ভাগ শেষ আসছে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাজককে আবার ভাগ করব, অর্থাৎ আসছে 408। এবার যদি 153 দিয়ে 408কে ভাগ করি তাহলে আসবে 306, তাহলে আবার ভাগ শেষ চলে আসছে। ঠিক এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মিলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যেতে হবে, যেটা ভাগ শেষ আসবে সেই সংখ্যা দিয়ে ভাজককে আমাদের আবার ভাগ করতে হবে। এখানে আসবে 102, উত্তর আসবে 51। এইবার যদি 102 51 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে, অর্থাৎ এইবার আমাদের ভাগটা মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু কোনটা হবে? যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা মিলে গেছে সেই সংখ্যাটি হবে এর উত্তর, অর্থাৎ গসাগু হবে 51। এইভাবে আমরা যে কোনো সংখ্যার গসাগু নির্ণয় করতে পারি। এইবার কিছু ভগ্নাংশের গসাগু নির্ণয় করা দেখে নিই যে কিভাবে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করা সম্ভব। এখানে একটি তিনটি ভগ্নাংশ রয়েছে, যেমন 2/3, 4/9, 16/27 বলেছে এই তিনটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে। তো ভগ্নাংশগুলোর গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণ সংখ্যার তো গসাগু নির্ণয় করার নিয়মগুলো আমরা দেখে নিলাম, তাহলে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করার নিয়মটা আমরা দেখে নিই। এর নিয়ম হচ্ছে যদি এই ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হয় তাহলে ওপরে যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ একটি ভগ্নাংশের ধরুন 2/3, এই ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। তাহলে ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। ঠিক সেই গসাগু নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? লব সংখ্যাগুলির আমাদের গসাগু করতে হবে, এবং হর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে লব সংখ্যাগুলির গসাগু এবং হর সংখ্যাগুলির লসাগু। তাহলে লব সংখ্যাগুলি কত? 2, 4, 16, এই সংখ্যাগুলির হচ্ছে HCF নির্ণয় করতে হবে, এবং হর সংখ্যাগুলি হচ্ছে 3, 9, 27 সংখ্যাগুলির LCM, এই সংখ্যাগুলি নির্ণয় করতে হবে। তাহলে 2, 4, 16 এই সংখ্যাগুলির গসাগু কত হবে? 2, 4, 16 গসাগু হচ্ছে 2। তেমনি 3, 9, 27 এর যদি লসাগু নির্ণয় করি তাহলে 27। ঠিক একইভাবে পরের অঙ্কটাকে আমরা দেখে নিই যে কিভাবে আবার গসাগু একটা বড় সংখ্যার ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে পারি। এখানে দেখা যাচ্ছে কতগুলি মিশ্র ভগ্নাংশ রয়েছে। প্রথমে এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে, তারপরে এই সংখ্যাগুলো আমরা গসাগু নির্ণয় করতে পারব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কি করে নেব? 2 অক্ষে 2, তার সাথে 1 যোগ করে আমাদের চলে আসবে 3/2। পরবর্তী সংখ্যাটা যদি নিই 4 অক্ষে 4, 4 আর 3 7/4, 4 5 20 আর 21/5। তাহলে এইবার একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার পর এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে গসাগু নির্ণয় করার সূত্র আমরা আগের থেকে জেনে গেছি,
উপরে অর্থাৎ লব সংখ্যাগুলির হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। এই সি এফ এবং হর যে সংখ্যাগুলো রয়েছে তার লসাগু নির্ণয় করতে হবে, এল সি এম। তাহলে ওপরে যে সংখ্যাগুলো রয়েছে এর গসাগু কত হবে? এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ওপরে দেখা যাচ্ছে যে দুটো যে সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটি হচ্ছে মৌলিক সংখ্যা। যখনই তিনটে সংখ্যার মধ্যে একটা মৌলিক সংখ্যা চলে আসবে সেক্ষেত্রে সর্বদাই আমাদের গসাগু হবে এক। এবং নিচে যে সংখ্যাগুলো রয়েছে, যে তিনটি সংখ্যা রয়েছে, এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 20। এর পরের ভিডিওতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেই জিনিসটাকে আমরা দেখাবো। পরের ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।